স্বাধীনতার 75 বছরের এই সময়ত রাইজে বিচরা নিচিনা বহুত কামবিল আগতে হওয়া নাছিলে, যার কারণে রাইজে হতাশাত ভুগিবলগা হয়েছিল। যা 17 বছর বিপিএফর কার্যকালত বহুত রাইজে ভাবিছিল যে আমার এইটু কাম হব, এইটু কাম হব, এইটু কাম হব। নির্বাচন আহিলে মিটিং করে ডাঙর ডাঙর কথা কয়, কিন্তু কামবিল নহল, তেতিয়া রাইজে হতাশাত ভুগিলে। আর আজি ইউপিপিএল সরকার গঠন করা মাত্র 3টা বছর হল। আজি যদি আমি আপনার আগত কব লাগে, মোক 2-3 ঘন্টা সময় লাগিব যে আমি কিমানখিনি কাম করল 3টা বছর, এই কামখিনি কই পেলায় শেষ করব নিম যিখিনি কাম করল। এটা প্রত্যেকটা সমষ্টিত কমসে কম 2000 মানুষে, 2-3 হাজার মানুষে আমার সরকার গঠন করার পিছত কিবা নহয় কিবা পাইছে। কোনোবাই অরুণোদয় পাইছে, কারবা মাইক্রো ফাইন্যান্সর ঋণটো মাফ হয়েছে, কোনোবাই রেশন কার্ড পালে, কোনোবাই আই অনসাই বিথাঙ্কি পাইছে, কোনোবাই মাইনাও সরাং বিথাঙ্কি পাইছে, কোনোবাই কিবা নহয় কিবা সেল্ফ হেল্প গ্রুপর আমার সহায় পাইছে, কোনোবা গাঁৱত মন্দিরের নামত পয়সা পাইছে, কিবা নহয় কিবা রাইজে পাইছে এই 3টা বছর। যা 17টা বছর বিপিএফে খুটা কম্বল রাজনীতি করেছিল, খুটা কম্বল ডিম বলে রাজনীতি করে পেলায় 17টা বছর তেখেতসকলে সরকার গঠন করিলে। আপনালোকে বহুতে 3বার বিপিএফক ভোট দিলে, মাত্র ইউপিপিএলক 1বার ভোট দিলে। 3বার বিপিএফক ভোট দি 17 বছর সরকার বিপিএফর আসলে, সেই সময়ত শান্তি ঘুরি অহা নাছিলে, সেই সময়ত ভাল পরিবেশ ঘুরি অহা নাছিলে। আজি মই আপনালোকক কবলৈ পাই সুখী হয়েছো, 17টা বছরত বিপিএফে 39,000 ঘর নির্মাণ করিবলৈ সক্ষম হয়েছিল, এই ঘরবিলাক হাবদান হয়ে আছে। কিন্তু আমি 3টা বছরত 1,60,000 অধিক ঘর নির্মাণ করা হয়ে গেল মাত্র 3টা বছর। বিপিএফর সময়ত 17টা বছরত 15,000 মানুষের ভূমির সমস্যা সমাধান করেছিল, আমার 3টা বছর আমি 1,06,000 মানুষের ভূমির সমস্যা সমাধান করল। আমার সময়ত লড়া ছালী ডক্টর ইঞ্জিনিয়ার হবল ফ্রি কোচিং পাইছে, আইএস আইপিএস হবল ফ্রি কোচিং পাইছে। আজি সেই সময়ত এজন বাইদেউক, এজন মহিলাক ভোটর কারণে এখন কম্বল দিয়ে, একমুঠা খুঁটা দিয়ে তেখেত সকলে ভোট লোবলে চেষ্টা করেছিল। আর এতিয়া আমি সেলফ হেল্প গ্রুপবিলাক 25,000 করে টাকা দিয়া আরম্ভ করেছো। ইন্ডিভিজুয়াল ছাত্রছাত্রী সকলক প্রত্যেক বছরতে 9,000 ছাত্রছাত্রী সকলক আমি 5,000 করে টাকা দিয়া আরম্ভ করেছো। প্রত্যেক বছরত আমার বিভিন্ন কাম কাজত নিয়োজিত হওয়া মহিলা সকলক 9,000 করে, মহিলা বাইদেউ সকলক আমি প্রায় 5,000 করে টাকা দিয়া আরম্ভ করেছো যা 3টা বছর। লাহে লাহে এইটো বাড়ি গৈ আছে, কেইদিনমান পিছত আরো 6,000 সেলফ হেল্প গ্রুপক আমি 25,000 করে টাকা দিয়া হব। 664 মন্দির থানচালীবিলাকত আমি 2,00,000 করে টাকা দিয়া ইতিমধ্যে হয়ে গেল, আর আশা রাখিছো 3 মাসের পিছত 1,200 মন্দির আমি আরো পয়সা দিবলৈ সক্ষম হম। আমার বহুত এরিগেশন কেনেলবিলাক হয়ে গেল, বানপানির সময় রাইজক সম্পূর্ণ সহায় করা হয়েছে। ছাত্রছাত্রী সকলের কারণে সেই সকলে চিন্তা করা নাছিলে, তেখেত সকলের দিনত মেলা পাতিছিল, জুয়া পাতিছিল, এই মানে অপ যিমান অপ মানে কুশাসন সেইবিলাক কামবিলাক অপ অসামাজিক কামবিলাক হয়েছিলে। আজি আমার সময়ত এই জুয়া, এই মদ ভাং বিভিন্ন আড্ডাবিলাক সব বন্ধ করে দিয়া হল, কারণ আমাক ভাল সমাজ লাগে, আমি ভাল সমাজ গড়িব বিচারিছো। বিপিএফে কৈছে আমাক ফেল হয়েছে, আপনালোকে খুদক আমি কত ফেল হয়েছো, ফেল হবলে আমি কি করবলে বিচারিছিল, আমি কত ফেল হয়েছো, তেখেত সকলে তো সম্পূর্ণ ফেল হয়েছে। তেখেত সকলের দিনত কিমান সংঘাত হল, কিমান মারামারি, মানুষ ব্যবসায় করবলে ভয় করে, এটা গাঁৱৰ পৰা আনটো গাঁৱত যাবলৈ ভয় করে, এটা জনগোষ্ঠীর মানুষ আনটো জনগোষ্ঠীর গাঁৱত যাবলৈ ভয় করে। কিন্তু যা 3টা বছর সম্পূর্ণভাবে শান্তি আহি গল, আহিছে নে নাই রাইজ, শান্তি আহিছে নে নাই, আহিছে।
সম্পূর্ণ শান্তি আহি গল। এই শান্তি বিপিএফে আনিব পারিলে হয়, হাগ্রামা মহিলারি ডাঙরিয়াও আনিব পারিলে হয়, কিন্তু তেখেতে শান্তি বিচরা নাছিলে। অশান্তি হয়ে থাকিলে ভয় ভীত দেখাই পেলায় ভোট লব পারে রাইজ। আর আমি যি অঞ্চলত আমার মা দেউতা দাদা বাইরেও 35 লাখ জনসাধারণ আমার পরিয়াল হয়, আমি সকলের শান্তি বিচারিছো। এই কারণে আজি আমি শান্তি প্রতিষ্ঠা করেছো। এই শান্তি 2003 চনত হাগ্রামা মহিলা ডাঙরিয়া করিব পারিলে হয়, কিন্তু তেখেত সকলে এই নকরিলে। নিরাপত্তা কোনো পোৱা নাছিলে, বজার করবলে যাবলে ভয় করে, কলেজ স্কুল যাবলে গলে ভয় করে, রিটার্ন আহিবনে নাই ঘর, গধূলি কিবা বেমার হলে হসপিটাল যাবলে ভয় করে, কিন্তু আজি সবে নিরাপদ। রাতে 12টা বাজাত মোটরসাইকেল লয় উলাই গেছে, কোনো ভয় করা নাই, ঘর আরামসে ঘুরি আহিব। এই নিরাপত্তা আপনালকে একবার UPPL BJPক ভোট দিলে, UPPLক ভোট দিলে আপনালকে শান্তি ঘুরাই আনিব পারিলে। একবার ভোট দিলে আজি সকল রাইজর নিরাপত্তা আহি গল। আপনালকে একবার ভোট দিলে আজি সমন্বয় আহি গল। ইয়াত আমার বড় দাদা বাইদেউ সকল আছে, আমার বঙালী আছে, রাজবংশী আছে, সকল জনগোষ্ঠীর আদিবাসী আছে, সব জনগোষ্ঠীর মানুষ ইয়াত আছে, এটা সমন্বয় করি গল। আগর BPFর সময় কি আসলে বড় অনাবর, বড়বিলাক এক সাইড, অনাবরবিলাক এক সাইড হব লাগে, কিন্তু আজি সমন্বয় গড়িল আমার সময়। ইয়াত আমি সফল হয়ে গলো, একবার ভোট দিলে সমন্বয় আহি গল। আজি আমার গণতান্ত্রিক বাতাবরণ ভাল পরিবেশ আহিল। আগত মানুষবিলাকে কইছিলে যে লড়া ছোৱালীক কান্দিলেও ভয় খুয়াইছিলে, অমুক আহিব তুমুক আহিব, আজি কোনো ভয় খুয়ার কথা নাই, সকল কথা মুকলিকৈ কথা কব পারা হল। গণতন্ত্র দেশত নিজর নিজর চিন্তাধারা, নিজর নিজর কাম কাজবিলাক মানুষবিলাকে মুক্ত মনরে করিব পারা হব লাগে। আর আপনালকে একবার ভোট দিলে আজি আপনালকে মুক্তভাবে নিজর ইচ্ছামতে কাম করিব পারা এটা পরিবেশ আহিল। এইটো মানে একবার আপনালকে ভোট দিলে। আজি একবার ভোট দি ইয়ার যে আগরে দুর্নীতি ভ্রষ্টাচার সরকার এই আউট করে ভাল সরকার আনিব পারিলে, 4,000 মানুষে চাকরি পালে, আপনার কারবা কারবা ঘর যার চাকরি পাইছে, আমার দিনত কোনো আঠানা পয়সা ঘুষ দিব লাগা হওয়া নাই। BPFর দিনত সরু সরু চাকরি ললেও 50,000 লাখ লাখ ঘুষ দিব লাগা হয়েছিল, আপনার আমার দিনত আঠানা পয়সাও ঘুষ দিব লাগা হওয়া নাই। কারণ আমি বুঝি পাও যে এই দুখিয়া গরিব মানুষবিলাকর লড়া ছোৱালী পড়াবলে কিমান কষ্ট হয়, তেখেত সকলে যদি চাকরি আর ঘুষ লব লাগে তেখেত সকলে চাকরি করিব নোৱাৰে, সেই কারণে আমার দিনের আঠানা পয়সাও ঘুষ লওয়া নাই। আর কমসে কম 5-6 হাজার আমি অহা 3-4 মাহত চাকরি দিবলে গই আছো। এই 5-6 হাজার মানুষে কোনো আঠানা পয়সাও ঘুষ দিব নালাগে, খালি ইন্টারভিউ পাস করলে হল, লগে লগে অ্যাপয়েন্টমেন্ট লয় আহিলে হল। এই তো আমার পরিবর্তনের সরকার, পরিবর্তন হয়েছে এতিয়া তো। সেই কারণে আজি আপনার মই কবলে আহিছো যে এই বড়োল্যান্ড আমার বড়োল্যান্ড, এই বড়ো বঙালী মাইনরিটি যিমান জনগোষ্ঠী আছে, আদিবাসী রাজবংশী গুর্খা সবে মিলি পেলে আমি এই বড়োল্যান্ডত বসবাস করো, আমি সবে ভারতের নাগরিক। আর আমার দায়িত্ব নিজের ঘরখন ঠিকে রাখিব লাগিব। কোনবা নেতাই কোনবা দলে আমার ঘর যদি অশান্তি করিব বিচারে, তেখেত সকলক ইয়াত কোনো ধরনের শাসন করিবলে সুযোগ দিয়া নহব। কোনোবা যদি আমাক মরম করে, কোনোবা যদি আমাক কোনোবা যদি আমার স্কুলটো ভাল করে দিয়ে, কোনোবা যদি আমার অঙ্গনবাড়ি সেন্টারটো ভাল করে দিয়ে, কোনোবা যদি আমাক অরুণোদয় আসনি দিয়ে, কোনোবা যদি ভাল ভাল আসনি দিয়ে, তেনেহলে আমি সেই দলটুকে আমি সরকার রাখিব লাগিব। গতিকে আজি অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই কৈছে অসমখন ভারতের উন্নত রাজ্যের ভিতর এখন হব লাগিব। ভারতের প্রধানমন্ত্রীয়ে কৈছে ভারত তো বিশ্বগুরু হব লাগিব। গতিকে আজি বামুনগাঁওর রাইজে, এই আমার চিরাঙর রাইজ যদি অলব আগুয়াই যাব নোৱাৰে, কেনেকৈ আমি বিশ্বগুরুর নাগরিক হব পাৰিম, কেনেকৈ আমি ভারতের উন্নত রাজ্যের নাগরিক হব পাৰিম। গতিকে এই অঞ্চলটো উন্নয়ন করা তো আমার দায়িত্ব। সেই কারণে মই আপনালোকক আজি বহুত ধন্যবাদ জানাইছো যে একবার ভোট দিলে যি পরিবর্তন আপনালোকে আনিলে, এই পরিবর্তনটো চিরযুগমীয়া করিব লাগিব।
তো এই কারণে আজি অমৰ বসুমতাৰী ডাঙরিয়া ইয়ার আগত মাউছিদা আসলে বিরোধীর আসনত বহি এটা প্রিন্সিপাল এটা নীতি লয় কাম করে আসলে আজি অমৰ বসুমতাৰী ডাঙরিয়া ইয়াত এম সি এল এ হয়ে রাইজর কারণে কাম করে আছে। রাইজে বিচারিছে তেখেতে মোক জনাইছে যে ইয়াত একটা কমিউনিটি হল আছে বামুনগাঁওর, এই কমিউনিটি হলটো জরাজীর্ণ অবস্থা, মই অহা দুমাহর ভিতর আপনার কমিউনিটি হলটো ভাল করবলৈ অমৰ বসুমতাৰী ডাঙরিয়াক আজিয়ে মই নির্দেশ দিছো। ইয়াত কৈছে এই প্লে ক্লাউনত এই ফিল্ড বহুতে খেলে কিন্তু ইয়াত এটা কেনেল লাগে, নহলে ইয়াত পানিয়ে বহুত ডিস্টার্ব করে, এই কেনেলটো নির্মাণ করা হব। বামুনগাঁওত যেটো বজার আছে এই বজারত এটা মার্কেট সেট যেটো আছে এইটো রিপেয়ারিং করব লাগে, এই মার্কেট সেটটো সম্পূর্ণভাবে বিটিআর সরকারের পৰা আমি রিপেয়ারিং করে দিয়া হব। ইয়াত কৈছে উল্টা খুন্দা আছে, উল্টা খুন্দা আর যেটো হালুয়া বান আছে এই দুটা উল্টা খুন্দা আর হালুয়া বান দুইটাক মই ডিপার্টমেন্টর ইঞ্জিনিয়ারক পঠাই পেলায় সাবলে দিম, আর সেইটো এই বছরতে আমি যিমান পারো কাম করবলে চেষ্টা করি। তো সর্দার রাইজ ইতিমধ্যে এই অঞ্চলত গুড উইলর বহুত রাস্তা নির্মাণ করা হল, এই বছরও বহুত রাস্তা নির্মাণ করা হব, আমি কালভারও বহুত নির্মাণ করিল আর কালভার নির্মাণ করি, গতি একটা ভাল সমাজ আজি আমি চলি থাকিবর কারণে একটা ভাল সমাজ গড়িবর কারণে প্রথমতে ইনফ্রাস্ট্রাকচারটা লাগিব, ইয়ার পিছত মানুষ হিসাবে জিয়াই থাকার একটা ভাল পরিবেশ লাগিব, মরম স্নেহ সম্মান বিশ্বাস আজি ইয়াত কিমান ভাল লাগিছে, সকল জনগোষ্ঠীর মানুষ ইমান শান্তভাবে সবে বহি আছে, ইয়ার পিছত আমি একেলগে একসাজ ভাত খাম, এই পরিবেশটো সাবলৈ সবে বিচারি আসলে, এই পরিবেশটো আজির পর 10 বছর 5 বছর আগত কল্পনাই করিব পারা নাছিলে এরকম যে একটা পরিবেশ আহিব। তো এই কারণে সর্দার রাইজ আজি আপনার প্রচেষ্টার এই পরিবর্তনটা বিটিআর অঞ্চল আহিবলৈ সক্ষম হয়েছে। মই দীঘলীয়া কথা কব বিচরা নাই, আপনাদের বহুত সময়ের প্রায় ইয়াত বহি আছে, আজির পর আপনাদের ইউপিপিএল দলত যোগদান করে ইউপিপিএলটো শক্তিশালী করে বিটিআর অঞ্চলের যান জাতি জনগোষ্ঠী আছে খেতীয় সকল মহিলা সকল সেলফ হেল্প গ্রুপ যুব যুবতী সকল সকলের উন্নয়নের কাম করার কারণে আমি একেলগে আগবাড়ি যাব লাগিব, কিন্তু আমার সকলের দায়িত্ব, এই কারণে সেলফ হেল্প গ্রুপবিলাক ট্রেনিং দিয়া মহিলা সেলফ হেল্প গ্রুপ আমি বনাইছো, আমি 40টা সমষ্টিত 40টা মহিলা মার্কেট নির্মাণ করবলে গই আছো, আর এই বছর 20টা মহিলা মার্কেট নির্মাণ করা হব, 40টা সমষ্টিত 40টা মিটিং করার কারণে অডিটোরিয়াম নির্মাণ করবলে গই আছো, আর এই স্টেডিয়ামটা ডেভেলপ করার কারণে অহা ফাইন্যান্সিয়াল ইয়ারত মই ইয়াত 2 কোটি টাকা এটা স্যাংশন করে দিম, যাতে এই ভাল স্টেডিয়াম এটা বনাই লব পারে আর পুরা এই অঞ্চলের রাইজে ইয়াতে খেলিব পারে, আমার লড়া ছোৱালী খেলিব পারে। তো এই কারণে মই আপনার সকল ধন্যবাদ জানালো, মান গান রাইজেফর গবাও সমনিফ্রাইন বে বামুনগাঁও অঞ্চল গুবুন গুবুন জায়গায় আং মিটিং খালামনানে থাকবাই, জেলা ফরাইসা আপাতক দমন অবলাবো হারিনি জেনাফরকে লানানে সাউরাইদেমন, দা সরকারও ফৈনাইনি উনাও দিনই জংনি গামিয়াও রাইজে জানাই আয়া পারাইজে রাজাফরনি জেনা ফরাইসাফরনি জেনা লাইমনফরনি জেনা আবাদারিফরনি জেনা বে গাসৈবো জেনাকে সুস্রাংনো থাকাই জংনি সরকারা নাজাগাসিনো দম, জংনি গিবিসিন থাংকিয়া গজন লাবোনাইমন আর বে গজনকেও দিনই জংনি লাবোনো হাবাই, জংনি গিবি থাংকিয়া সাফ্রোমবো সুবুংনি জীবাও রৈখ্যাতি লাবোনাইমন দিনই রৈখ্যাতিকে লাবোনো হাবাই, দা বিনি উনাও যুগে যুগে জংনি গগলৈসোনানে থানাই ফাসয়নানে থানাংনাই বে গাসৈবো অঞ্চলফোরকেও লাসৈ লাসৈনো জৌগাহোনো থাকাই জংনি খামানি মাওনাইকে আগান সুরবাই। নোংথাংমোনা নুনো মোনদোং দেখলাই বছরসেয়াওনো 40নিফ্রাই বারা জংনি বড় ফরাইসাফ্রা এপিএসসি পাস খালামনো হাবাই, চিরাং জিল্লায়া থাকনাই বছরও মেট্রিক আঞ্জাদও ডিস্ট্রিক্ট হিসাবেনো আসামনি মাদাওনো গিবি সিরিয়াও থানো হাবাই, দা বেবাইদিনো রাইজো রাজা নোংথাংমোন দেখলাই বছরও চিরাং জিল্লানি সাসে আবাদারি সর্বেশ্বর বিথাঙা পদ্মশ্রী বান্তা মোন্নো হাবাই, দা নোংখাইনো চিরাং জিল্লানি জংনি রাইজো রাজা বিথাংমোনা আবাদ মাওনাই হোন হারিমু হোন হারি সিবিনাই হোন গাসৈবো বিথিঙাওনো জোবোদ জৌগানাই এবং আওগাইনাই,
দা দিনই জি দৈনগিপ্রা যেবাই নাম এরবাই রাইজো রাজাফরকম মদত খালামনো হাইলাই জি খামানি মানা ফাসয়ানে দমন দা দেখলাই বছরও গিদির গিদির বান্দো ইরিগেশনের বান্দো ত্রিশ কোটি দশ কোটি পনেরো কোটি গবং ইরিগেশনের বান্দো চিরং জিল্লায় লুনে যাসিগন গবং লামা লুনে যাবাই গাইনানে জাগ্রা মানুষের থাকায় দৈনি জেনাপা লাসই লাসে চিরং জিল্লায় জবজবসিগন গামি মনফ্রমাও জে জে এম নি দই লংন মনবাই আর মাখাসে জেনাফরকম সুস্রাংনো থাকায় আখাইও লাদং দেখলাই বছরও থাকি লাদং যে গংসেব ফরাইসালিয়া যাহাতে অখা সেরনায় থাকা জি ফরাইসাফ্রা অখা বাংখা মজাই ফরাইনো হায় বিনি থাকায় গাছবো ফরাইসালিক ঠিক খালামনায়নি থাকায় জন থাকি লাদং মানগনা রাইজোফর জিন আই অনসাই বিথাকি বানাইদং জি মাখাসে আইজোফ্রা গথ জনম হাই সময় থইন গনাম যায় বাইদিসিনা জেনার থাকায় বিথমা যাহাতে গথ জনম হাই সময় বেবাদি জেনায়ও গগলিয়া বিখানে যাইফ্রা জেনা গনাম দো যাইফ্রা কমপ্লিকেট কমপ্লিকেসি দো এবার মাবা মানুষ ডিফিসিয়েন্সি দো বই আইজোফর থাকায় আইজোফর থাকায় জনম জান সিগাও দান সে রোজা করি আর জনম জান গথ জনম জান উনও দান ব্রে সে রোজা করে জি দান জে রোজা করে রং হাকে থাকি লবং সেল্প হেল্প গ্রুপর ইতিমধ্যে জন রং হবাই আর মাসে পর্যায়ক্রমে হলামাই থাকেন দায় নইজিনিপ্রাই বানসিন আইজো ফার্মার প্রডিউসার কোম্পানি দানাই যাবাই বিথমা মাসে ফালাঙ্গারি হাবা মানো হাগেন দানাই লুনে থাকে হ্যান্ডলুম মিশনা জবত গক্রমে খামানি মাদং সেরিকালচার মিশনা খামানি মাদং অমা ফিসাই যে বিথাকি বিবত গক্রমনিপ্রাই গক্রম খামানি মাদং দায় জন জায়গা জায়গা অমা ফিসাই ট্রেনিং থাকায় মাসে স্কুল লুনে হাবাফারি আখাইও লাগাসিনো দো দা চিরং জিল্লা হিসাবে দিনে সাহা অঞ্চলও গবং খামানি মানো দো নাই জা ইএম রঞ্জিত বসুমতারী বিথং জি এম সি এল এ জি এম এল এ গাছবো লগে নামানে বে অঞ্চলও লামা বানায় বাইদিসিনা দঙ্গ জাম্পৈ বানায় বেজন লগেসে সরগিনিং সমাজ জৌগানায় থাকায় মাসে হাবাফারিফোর আখাইও লানাই যাদের দা নাই মানগান রাইজোফর জিস্নি বছর বিপিএফ সম হাই যাদমান মাসে খামানি মানো থাকায় নাই বিথমা জি মাহারি গবং বিথিং থাসারিক গাজি খালামে থাকবে দা নাই জি সময় যাতে থাসারিয়া জেরকি যে গাজি যায় মজাংনিফ্রাই মজাং যায় লেখা ফরায় আবাদ মানায় হারিমু সিবিনায় সমাজনি মনফ্রম বিথিংও জক্রমনিফ্রাই গক্রম জানো হয় বিনি থাকায় জি রাজখান্তি ফারসে জক্রম জানানে খামানি মাই থাকেন দা নাই ফেবাই থাকে যে বিচারকটি দা বেহাই কোকরাঝার লোকসভায় দেখলাই জি এমপি দেরহাগার রক্ষা যাবাই বিজেপি ইউপিপিএল জিএসপি লগে নামানে যাই বিজাতি হগেন বে বিজাতি রাও বে বিজাতি খাতিও থাকা নয় বি সব বইনিপ্রাই বানসিন ভোট মানে মানুষ জারিমিনারি ভোট মানে দেরহানায় লামায় ক্লিয়ার যাবাই দা নাই জি হারিনি সাসে এমপি নামে বয়ব সানবাই থাকেন খননে জা এমপি মানাক দা বিকে বয়ব সান দা নাই আইকব খাওলাইন যে হারিনি আদ্রা থাকায় খামানিফোরকম মাওফুনো থাকে দিনে জা রঙ্গরা নার্জারি বিথা রাইজো সভায় এমপি জানান দিল্লিও খামানি মাওহৈন দা বিখানে আরবাও সাসে এমপি জন লোকসভায় দৈতাই হরানের জি খামানি মানায় গক্রম খালামনগর দা বিখানে নামক বয়কব বরাইবাই আমি সকলে জানো যে নরেন্দ্র মোদী ডরিয়ায় দায়িত্ব লয় ভারতবর্ষ আজি নতুন একটা রূপত উন্নয়ন দিবলৈ পারিছে তৃতীয়বারের কারণে নরেন্দ্র মোদী ডরিয়া প্রধানমন্ত্রী হিসাবে আমি সকলো পাবলৈ বিচারিছো গতি আজির সময়ত আমি সবে দেখি কোকরাঝার লোকসভা সমষ্টিত আমার মিত্রজোঁটর যখন প্রার্থী হব ইউপিপিএল এই প্রার্থীজন বহুত ভোটত বিজয়ী হওয়া নিশ্চিত হয়ে গেছে এই কারণে সকল জাতি ধর্ম নির্বিশেষে দলে বলে ওলাই এই লোকসভার আপনাদের এবার ভোট দিয়ে শান্তি প্রতিষ্ঠা করিলে উন্নয়ন আনিলে নিরাপত্তা আনিলে আর এবার ট্রেক্টর ছবির ভোট দিয়ে আপনার শান্তি নিরাপত্তা উন্নয়নটি চির যুগুমিয়া করবলে সকল আগবাড়ি হোক মই এই কথা আপনার অনুরোধ করছো বইনিসিম সাবাকর বাবাই সকলে মই ধন্যবাদ জানালো সবে জোর সে কক ইউপিপিএল জিন্দাবাদ ইউপিপিএল জিন্দাবাদ ইউপিপিএল জিন্দাবাদ ধন্যবাদ।